আইকিয়া বিশ্বের সবচেয়ে বৃহৎ ফার্নিচার রিটেলার। কোম্পানিটি সুইডিশ হলেও বর্তমানে বিশ্বব্যাপী 53টি দেশে মোট 433টি স্টোর আছে আইকিয়ার। বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতি বছর প্রায় 15টির মতো নতুন স্টোর চালু করে আসছে তারা। তাদের এক একটি স্টোরের আয়তন গড়ে প্রায় 3 লক্ষ স্কোয়ার ফিট। আইকিয়া মূলত তাদের সহজলভ্য ও মিনিমালিস্টিক ডিজাইনের ফার্নিচারের জন্য সুপরিচিত। তাই আমাদের আজকের ভিডিওতে কথা বলবো আইকিয়া নিয়ে, জানাবো আপনাদের আইকিয়ার উত্থান এবং যাত্রা সম্পর্কে। শুরুতে আপনাদের জানিয়ে দিই আইকিয়ার ইতিহাসটি। আইকিয়ার প্রতিষ্ঠাতা ইংভার ক্যাম্পার্ট 1926 সালে সুইডেনে জন্মগ্রহণ করেন। মাত্র 7 বছর বয়সে তিনি ম্যাচ বিক্রির ব্যবসা শুরু করেন, যার ফলে খুব অল্প বয়স থেকেই ব্যবসা করার অভিজ্ঞতা অর্জন করে নেন ইংভার। 10 বছর বয়সে তিনি সাইকেলে করে ক্রিসমাস সামগ্রী, মাছ এবং পেন্সিল বিক্রি করা শুরু করে দেন। 1943 সালে যখন ইংভারের বয়স 17 বছর, তখন তিনি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য তার বাবা তাকে পুরস্কার হিসেবে সামান্য কিছু টাকা দেন। ইংভার সেই টাকা দিয়ে নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করলেন। তিনি একটি নতুন কোম্পানি প্রতিষ্ঠা করলেন, যার নাম দিলেন আইকিয়া। কোম্পানিটির নাম আইকিয়া দেওয়াটা বেশ যুক্তিযুক্ত ছিল, কেননা আই এবং কে দিয়ে হয় ইংভার ক্যাম্পার্ট, যেটি তার পুরো নাম, ই দিয়ে হয় ইমটারিট, যেটি তার পারিবারিক ফার্মের নাম, এবং এ দিয়ে হয় অ্যাগোনারেট, যেটি সুইডেনে তার গ্রামের নাম। শুরুতে তার কোম্পানিতে তিনি পেন্সিল, পোস্টকার্ড, হাতঘড়ি এবং বিভিন্ন জুয়েলারি আইটেম বিক্রি করতেন। সাধারণত ফোন এবং মেইলের মাধ্যমে কাস্টমারদের অর্ডার নেওয়া হতো। 1948 সালে প্রথম তিনি ফার্নিচার বিক্রি করা শুরু করে দেন। তখনকার সময়ে আইকিয়া নিজস্ব ফার্নিচার প্রস্তুত করত না, তাই তারা লোকাল ম্যানুফ্যাকচারারদের ফার্নিচার বিক্রি করা শুরু করে দেয়। 50-এর দশকে আইকিয়া ডোর টু ডোর সার্ভিস চালু করে, যেখানে আইকিয়ার কর্মীরা মানুষের বাসায় গিয়ে অর্ডার নিয়ে আসত। 1951 সালে আইকিয়া প্রথম তাদের একটি ক্যাটালগ পাবলিশ করে। 1953 সালে আইকিয়া সুইডেনের অ্যালমহাল্টে তাদের একটি শোরুম চালু করে। এতে করে কাস্টমাররা অর্ডার করার আগে পণ্যের মান যাচাই করার সুযোগ সুবিধা পাচ্ছিল। আইকিয়া কিভাবে ফার্নিচার মার্কেটে তাদের আধিপত্য বিস্তার করল সে বিষয়ে জানাবো এবার। ফার্নিচার ব্যবসায় সম্ভাবনাময় সুযোগ দেখে 1955 সালে আইকিয়া তাদের নিজস্ব ফার্নিচার ডিজাইন করা শুরু করে দেয়। এর 3 বছর পর তারা সুইডেনে তাদের প্রথম ফিজিক্যাল স্টোর লঞ্চ করে, যেখানে শুধুমাত্র আইকিয়ার ডিজাইন করা ফার্নিচার প্রদর্শন করা হয়। ধীরে ধীরে আইকিয়ার ব্যবসা আরও প্রসারিত হতে থাকে। 1963 সালে নরওয়েতে তারা সুইডেনের বাইরে প্রথম স্টোর চালু করে। 70-এর দশকের মধ্যে তারা ডেনমার্ক, সুইজারল্যান্ড এবং জার্মানি সহ ইউরোপের আরও বিভিন্ন কিছু দেশে তাদের স্টোর চালু করে ফেলে। কিছুদিনের মধ্যেই আইকিয়া তাদের অত্যাধুনিক ডিজাইনের ফার্নিচার দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে জনপ্রিয়তা লাভ করে। এরপর তারা ইউরোপের বাইরে নিজেদের কোম্পানির বিস্তার করার পরিকল্পনা করতে থাকে। এ লক্ষ্যে 1974 সালে তারা জাপান, অস্ট্রেলিয়া এবং কানাডায় তাদের স্টোর চালু করে। 90-এর দশকের মধ্যে তারা হংকং, সিঙ্গাপুর, ফ্রান্স, স্পেন, ইউএসএ এবং যুক্তরাজ্য সহ আরও বেশ কিছু দেশে তাদের ব্যবসা প্রসারিত করে। 2000 সালের মধ্যে আইকিয়া বিশ্বব্যাপী বেশ সুপরিচিতি লাভ করে, তাদের সেল বাড়তে থাকে এবং সেই সাথে রেভিনিউ বাড়তে থাকে খুব দ্রুত গতিতে। 2001 সালে আইকিয়ার রেভিনিউ ছিল $11.6 বিলিয়ন। 2004 এবং 2005 সালে ওয়ার্কিং মাদার ম্যাগাজিনে বিশ্বের সেরা 100টি কোম্পানির মধ্যে স্থান করে নেয় আইকিয়া। এছাড়াও 2006 সালে ফরচুনের সেরা 200টি কোম্পানির তালিকায় আইকিয়া ছিল 80 নম্বর পজিশনে। তবে নিত্য নতুন এবং সাশ্রয়ী মূল্যের ফার্নিচারের কারণে দিন দিন আইকিয়ার জনপ্রিয়তা বাড়তে থাকে, সে সাথে বাড়তে থাকে তাদের স্টোর সংখ্যা। 2010 সালের মধ্যে আইকিয়া বিশ্বব্যাপী 38টি দেশে মোট 280টি স্টোর চালু করে ফেলে। সে বছর আইকিয়ার সকল স্টোরে প্রায় 626 মিলিয়ন কাস্টমার ভিজিট করে। 2001 সালে তাদের রেভিনিউ 11.6 বিলিয়ন থেকে 2010-এ তা বেড়ে দ্বিগুণেরও বেশি হয়ে যায়। 2012 সালে টিসিএলের সাথে যৌথ উদ্যোগে স্মার্ট এন্টারটেনমেন্ট সিস্টেম তৈরি করা শুরু করে আইকিয়া। 2008 সালের পর থেকে এখন পর্যন্ত আইকিয়া বিশ্বের সর্ববৃহৎ ফার্নিচার রিটেলারের খেতাবটি তাদের নামে করে রেখেছে। অর্থের দিক থেকে চিন্তা করলে 2019-এ তাদের রেভিনিউ ছিল $45.4 বিলিয়ন। বর্তমানে ইউএসএতে প্রায় $117 মিলিয়ন ফার্নিচার রিটেল মার্কেট রয়েছে, যার 3% মার্কেট দখল করে আছে আইকিয়া। তাছাড়া আইকিয়ার মোট সেলের 13% আসে ইউএসএ থেকে। তবে আইকিয়ার সর্বাধিক সেল হয় জার্মানিতে, যা তাদের মোট সেলের 15%। প্রতি বছর আইকিয়া প্রায় 800 মিলিয়ন কিউবিক ফিট সমপরিমাণ পণ্য বিক্রি করে আসছে, যা দিয়ে প্রায় 9000টি অলিম্পিকের সুইমিং পুল পূর্ণ করা যাবে। তবে আইকিয়া তাদের ফার্নিচার সামগ্রীর জন্য নিজস্ব বন থেকে কাঠ সংগ্রহ করে থাকে।
ইউরোপে তাদের 450,000 একর এবং ইউএসএতে 125,000 একর জমির উপর তাদের নিজস্ব বন রয়েছে। বলা হয়ে থাকে বিশ্বের মোট বাণিজ্যিক কাঠের 1% ব্যবহার করে আসছে আইকিয়া। এছাড়াও তাদের 416টি ওয়াইন টার্বাইন এবং 750,000টি সোলার প্যানেল রয়েছে, যা আইকিয়ার মোট ব্যবহৃত এনার্জির প্রায় 73% যোগান দিয়ে থাকে। আইকিয়ার সবচেয়ে বৃহত্তম মার্কেট ইউরোপে, কেননা শুধু ইউরোপে আছে 279টি আইকিয়া স্টোর। বিশেষ করে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্যে আইকিয়া সবচেয়ে বেশি জনপ্রিয়। একটি সমীক্ষা অনুযায়ী যুক্তরাজ্যে বিক্রিত প্রতি 10টি ফার্নিচারের মধ্যে একটি হচ্ছে আইকিয়া ফার্নিচার। ইউরোপের পর সর্বাধিক আইকিয়ার স্টোর আছে ইউএসএতে। ইউএসের সকল স্টেট মিলিয়ে মোট 67টি স্টোর আছে তাদের। ইউএসের পরেই আছে এশিয়া, আফ্রিকা এবং অস্ট্রেলিয়া, যেখানে যথাক্রমে 59টি, 29টি এবং 10টি স্টোর আছে আইকিয়ার। 2020-এ আইকিয়ার ব্র্যান্ড ভ্যালু আছে প্রায় $19.5 বিলিয়ন। বর্তমানে 53টি দেশে তাদের 433টি স্টোর চালু আছে। 2019-এ সকল স্টোরে প্রায় 1,000 মিলিয়ন কাস্টমার ভিজিট করেছে। সম্প্রতি আইকিয়া তাদের অনলাইন সেলের উপর জোর দিচ্ছে। 2019-এ আইকিয়ার ই কমার্স সেলের বিক্রি বেড়েছে শতকরা 43%। সে বছরই আইকিয়ার অনলাইন প্ল্যাটফর্ম থেকে রেভিনিউ এসেছে $3.2 বিলিয়ন, যা আইকিয়ার মোট রেভিনিউর প্রায় 7%। এমনকি আইকিয়া তাদের নিজেদের অনলাইন স্টোর ছাড়াও অ্যামাজন, ইবে, ওয়ালমার্ট সহ অন্যান্য অনলাইন স্টোরে তাদের প্রোডাক্ট সেল করে থাকে। এবার আপনাদের জানাবো আইকিয়ার প্রোডাক্ট লাইন আপ নিয়ে। আইকিয়ার ফার্নিচার সামগ্রীর মধ্যে উল্লেখযোগ্য সোফা, ডেস্ক, ওয়ার্ড্রব, বেড, বেবি ফার্নিচার ইত্যাদি। তবে আইকিয়ার সবচেয়ে জনপ্রিয় ফার্নিচার হচ্ছে বিলি বুকশেলফ। 1979 সালে তারা প্রথম এই বুকশেলফটি তাদের স্টোরে লঞ্চ করে। তখন থেকে আজ পর্যন্ত এর প্রায় 60 মিলিয়ন ইউনিট সেল করতে সক্ষম হয়েছে আইকিয়া। একটি পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে প্রতি 10 সেকেন্ডে একটি বিলি বুকশেলফ বিক্রি করে আসছে তারা। তবে আইকিয়া তাদের সকল ফার্নিচারেই এক প্রকার মিনিমালিস্টিক ডিজাইন রাখার চেষ্টা করে, যা আইকিয়ার অন্যরকম একটি বৈশিষ্ট্য। ফার্নিচার ছাড়াও আইকিয়া তাদের স্টোরগুলোতে হোম টেক্সটাইল, কিচেন অ্যাপ্লায়েন্স, বাথরুম সামগ্রী, ম্যাট্রেস সহ আরও 20টিরও বেশি ক্যাটাগরিতে পণ্য বিক্রি করে আসছে। শুনলে হয়তো অবাক হতে পারেন, জনপ্রিয় টিভি সিরিজ গেম অফ থ্রোনসের বিভিন্ন কস্টিউম তৈরিতেও ব্যবহার করা হয়েছে আইকিয়ার প্রস্তুতকৃত ফ্লোর কার্পেট। আইকিয়া বিভিন্ন প্রকার আর্টিফিশিয়াল পট এবং প্ল্যান্টও বিক্রি করে আসছে। এই প্ল্যান্টগুলো আর্টিফিশিয়াল হলেও এদের বিল্ড কোয়ালিটি খুবই উন্নত, যার ফলে হোম ডেকোরেশনে ব্যবহার করার পাশাপাশি বিভিন্ন ইউটিউবার এবং গেমাররাও এই প্ল্যান্ট এবং পটগুলো ব্যবহার করে আসছে। 2017 সাল থেকে আইকিয়া কুকুর ও বিড়ালের মতো গৃহপালিত প্রাণীদের জন্য ফার্নিচার তৈরি করে আসছে। এতে করে যারা পেট লাভার আছে তারাও আইকিয়ার স্টোরগুলোতে একবার হলেও ঘুরতে আসছে। আবার সবাই যখন স্মার্ট হোম টেকনোলজির দিকে ঝুঁকছে, তখনও পিছিয়ে নেই আইকিয়া। তারা তাদের আলাদা স্মার্ট হোম লাইন আপ নিয়ে এসেছে, যেখানে হোম অটোমেশনের জন্য যা যা লাগবে সব কিছুই আপনি পেয়ে যাবেন আইকিয়া স্টোরে। একটি জরিপ অনুযায়ী 2016 সালে আইকিয়ার অনলাইন স্টোরে 12,000 প্রোডাক্ট লিস্টেড ছিল। 2020-এ এসে সেই সংখ্যা যে কয়েক গুণ বাড়তে পারে তাতে কোনো সন্দেহ নেই। তাছাড়া তাদের ফিজিক্যাল স্টোরে তার চেয়েও বেশি প্রোডাক্ট রয়েছে। প্রতি বছর তাদের স্টোরগুলোতে প্রায় 2,000টির মতো নতুন প্রোডাক্ট নিয়ে আসছে আইকিয়া। তাছাড়া আইকিয়া 29টি ভিন্ন ভাষায় প্রতি বছর প্রায় 180 মিলিয়ন ক্যাটালগ তৈরি করে আসছে। আইকিয়ার প্রতিটি প্রোডাক্টটি দামে খুব রিজনেবল। এর কারণ আইকিয়া তাদের সকল প্রোডাক্ট অধিক পরিমাণে ম্যানুফ্যাকচার করে থাকে। এতে করে তাদের প্রোডাকশন কস্ট অনেকটাই কমে যায় এবং তারাও খুব কম মূল্যে প্রোডাক্ট অফার করতে পারে। তবে পণ্যের দাম কম হোক বা বেশি, আইকিয়া তাদের ফার্নিচারের কোয়ালিটিতে বিন্দুমাত্র কম্প্রোমাইজ করে না। তারা তাদের প্রত্যেকটি ফার্নিচারই খুব যত্ন সহকারে এবং নিখুঁতভাবে তৈরি করে থাকে, যার ফলে আইকিয়ার খুব কম দামের ফার্নিচারের বিল্ড কোয়ালিটি এবং ফিনিশিংও আপনাকে অবাক করে দিতে পারে। আর তাই আইকিয়ার কোনো পণ্য ব্যবহার করে কাস্টমাররা খারাপ রিভিউ দিয়েছে এমনটা খুব কমই দেখা যায়। এ সকল কারণে আইকিয়া বিশ্বের সবচেয়ে বৃহত্তম এবং অন্যতম সফল ফার্নিচার রিটেলার। তবে আইকিয়ার সফলতার মূল কারণ তারা বাকি সব ফার্নিচার রিটেলার থেকে বেশ আলাদা এবং তাদের সার্ভিস ও ব্র্যান্ডিংও বাকি সবার থেকে অনেকটা ভিন্ন। আইকিয়া কোন কোন দিক থেকে বাকিদের থেকে আলাদা এবং এগিয়ে, সে বিষয়ে না হয় আমাদের পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের জানাবো। আর আইকিয়া সম্পর্কে আপনাদের কোনো মতামত বা অভিজ্ঞতা থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং শেয়ার করুন। আমাদের ভিডিও নিয়ে আপনার কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই জানাবেন। বিজনেস ওয়ার্ল্ডের আরও তথ্যবল ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। আপনাদের আইডিয়া ও মতামত শেয়ার করতে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন। পাশাপাশি ফলো করুন আমাদের ফেসবুক পেজটি।